স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার দিনগত রাত 2:30টার দিকে তিনি হাসপাতালের উদ্দেশ্যে বাসা থেকে রওনা করেন। পরে রাত 2:54 হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে রাতে এভারকেয়ার হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 30 মার্চ রাত 2:30 বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন। Be a show stealer.